এই যে আমার ছেলে আর মেয়ে আব্বার অপেক্ষায় উইল বাবা আইব বাবা আইব বাবার গলা জোরে দূরে মাবো এমন তো হইতে পারে বাজারও তাদের আবার জীবিত নাও যাইতে পারে আমার বন্ধুগণ এই আড়াই হাজারের আহারে সুন্দর একজন বক্তা ছিল আমার অন্তরের কলিজার বন্ধু ছিল বাজানো নামের পিছনে আড়াই হাজারই লেখা থাকতো এই আড়াই হাজার কোনো জায়গায় আমি আইলেই আমাদের খায়রুল ইসলাম আড়াই হাজারি ভাই আজান দিয়ে ফোন দিয়ে কইতো ভাইয়ে আজকে আমি অমুক জায়গায় নাই খাইরুল ইসলাম মারাই আজারি ভাই এত তাড়াতাড়ি দুনিয়া তেনে বিদায় নিয়া চলিয়া যাইব আমার বাইরে মাওলা ডাকে সাড়া দিয়ে চলিয়া যাবে বাজানো ছেলে মেয়ে অপেক্ষা রয়েছে আইব এমন তো হইতে পারে আমি আর জীবিত নাও যাইতাম ভারি আমার লাশ বাড়িতে যাইতে পারে আমার নাকি কানে তুলা দীক্ষা আমার মুখ বন্ধু দীঘা আমার লাশ আসনি তোর দেহ বাইরে পরা দেইঘা আমার ছেলে আর মেয়ে চিল্লা ডাকিয়া বলতে পারে আম্মু গো আমরা রাবুদি কথা কয় আমা গো আব্বু দি আমরা রে আব্বু আম্মু বলিয়া চুমা দাদা বাইরে অবস্থা তোমার আমার সামনে অপেক্ষা করতেছে কাজী বাজানি এখানে তো খারাপ জায়গায় নাই যতক্ষণ বসিয়া থাকবেন ততক্ষণে গুনা মাফ হইতে থাকবে আল্লাহ পাকনে দিতে থাকবে আহারে কার মা বাপ জানু দুনিয়ায় নাই কে জানি মা হারে বুঝি কে জানি গো বাবা হারে বইছেন কার মা বাপ কবর থেকে কান্দার ব্যাখ্যা কয় পুত্রে মা ফিলে গেলি আমরা লাগি একটু দিনার বাবা ও বাবা খবর আইছে খবর বাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে তার মা বাবা লাগি কান্দে আল্লাহর কাছে মা বাবার খবর আদাব মাপ চাইয়া যদি কান্দে ছেলেমের মেয়ের কান্না খবর আজাব আমার আল্লাহ মাফ করিয়া দিবে ও মায়ের দরদে দরদিরা ও বাবার দরদে দরদিরা ওই আল্লাহকে একটা মায়া লাগা ডাক দিবেন আল্লাহ তার মায়ের আপনার আমার মায়ের মা আপনা ফেরা সু মায়া লাগে গভীরাত্রে ডাক দেন না বলে না দেন না দেন না দেন না ডাক দেন না বলে না বাজান রে এতগুলো মানুষের ডাকির মধ্যে কেন আমার আল্লাহর প্রেমের আওয়াজ আই না আমার বাইরে কার মা নাই কার বাবা নাই সেই জানে কত বড় নিয়ম দুনিয়ায় নাই আজকে তুমি আমি বাপ মার জন্য কানতাম চাই না আজকে তুমি আমি মা বাবার জন্য দোয়া করতাম চাই না কথায় কথা মন হয়ে গেল বন্ধু প্রায় মা বলে আমি উদাহরণটা দিয়ে থাকি আমার বাইরে সমস্ত মাদ্রাসায় দেখবেন অনেক কেটিম বাচ্চা আছে আমার বাড়ির সন্তানের বাবাটাই ওই সন্তানের সাথে মাঝে মধ্যে একটু সম্পর্ক করবেন দেখবেন এই বাচ্চাটার অন্তরে বা এই জন্য প্রায় আমার মাদ্রাসার কথাটাই বলি আজ আমি বলিয়া দিয়া যাই বেদন বাবা না তার মতন বড় দুঃখী আর কি কোন বাপে তুমি আমি বুড়া কইয়া গালি দি কোন মায়েরে তুমি আমি বুড়ি কইয়া গালি দি দেখ গভীর রাত্রে এক ফোঁটা চোখের বালি মা বাবার জন্যে বাইর করা যায় কিনা আল্লাহর কাছে মা বাবার উহের মাত করার কামনা করিয়া কান্দা যায় কিনা মনে রাখো আজকে যদি তুমি আমি বাপ মার জন্যে কান্দি তোমার আমার ছেলে মেয়ে উদূর ভবিষ্যতে তোমার আমার লাগি কাঁদবো অবাজান লাগি শান না করিয়া কে উ যাবো না আদর্শ মা বাবার সন্তান হিসেবে বুদ্ধিমান হওয়ার পরিচয় লম্বা দাঁত থাকতে দাঁতের মর্ম না দাঁতের কি মর্যাদা বাজান রে আমার মাদ্রাসার কতটাই বলি নামাজের নামাদের বারন্দায় দাঁড়াইয়া নিজ প্রতিষ্ঠানে দাঁড়াইয়া মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছিলাম বড় ভালো লাগতেছিল খেলার দৃশ্য হঠাৎ করে বাজান মাদ্রাসার মেন গেটের দিকে নজর গেল নজরের মধ্যে ধরা পড়ল কোন এক ছাত্রের বাবা অভিভাবক হইয়া কয়েকটা বিস্কিট চানাচির প্যাকেট নিয়া আর কয়েকটা ফল ফ্রুটের ব্যাগ লইয়া বাজান রে পুতির লগে সাক্ষাতের অপেক্ষা দাঁড়ায় রইছে ওই ছাত্রটার নজরে ধরা পড়ে গেছে আব্বাই আইছে সাথে খেলা বন্ধ করিয়া দিল ছাত্ররা ডাক দিয়ে কয়েক কিরে আজকে কে আর খেলতি না ছাত্রটা ডাক দিয়ে

আমি আমার আব্বুর কাছে যাই বাজান নজর করিয়া দেখলা ছাত্রটার ঘামের পানিতে গেন্দিটা ভিজিয়া গেছে আর জায়গায় জায়গায় ময়লা লাগালো দেখো বাপ কারে বলে এই ময়লা কাপড় লইয়া ঘামের দুর্গন্ধযুক্ত যুক্ত ভিজা গেন্দি লইয়া একটা দোর মারিয়া যখন ভূতে আব্বার ভানে ছুটে চলল বাবায় ডাইনে তাকাইল না বামে তাকাইল না দুইটা হাত আমার বন্ধু দূরে নিচে টোপলা নিচে তুইয়া দুই হাত বাড়ায় কয়ায় ফুলতায় আমার বুকায় ও বাজানি ছাত্রটা হাতটি মাটিন টিম পরে ডাই আলিপলা মিম পরিয়া নবীর হাদিস আসসালাম মুখাবলাল কালা বাবার বুকে যাওয়ার আগে সামনে দাঁড়াইয়া উচ্চ আওয়াজে শুদ্ধ কইরা সালাম দিল এরপরে বাবার হাত দুরিয়া মোসাফা করল তারপরে বাবায় ফট কইরা টান দিয়া বুকে নিয়ে আদর দিল কপালে চুমা দিয়ে কয় আম্বু। তুমি কেমন আছ আবার ছেলেটাও কয় আব্বু তুমি কেমন আছো আঙ্গুমাই কেমন আছে বাজান রে বাপ বেটার আব্বু ডাক আদর ভালোই লাগতেছিল দেখতে কিন্তু বাজান হঠাৎ করে বাম দিক থেকে কান্নার আওয়াজ কানে আইল বামের দিকে গার নজর করে দেখি ওই একই বারুন্দা ওই একই মাদ্রাসার ছাত্র এগারো বারো বছর বয়স হবে আমি আর জানা ছিল না যে এই ছেলেটার বাবা এই ছাত্র বারুন্দার গ্রিলের সাথে মাথা লাগাইয়া চোখের পানি জন্নার মতন ছাড়িয়া বিনে বিনে কান্দার আওয়াজ দিয়া কয় আল্লাহ আমার আব্বু কি আর কোন দিন আইব না আবার বাইরে ছাত্রটার কাছে যা ডাক দিয়া বললাম বাবা তোমার কি বাবা নাই ছেলেটা যদি বলতে পারতাম আর ওরে কান্নার আওয়াজ ভরে দি গৌ আঙ্গু আব্বাই আসি দুই মাস আগে আব্বাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আজকে তুমি কেন কান্দ ডাক দিয়ে কাউ দূর এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে আঙ্গু বাবা এইরকম সানাসির বিস্কুট আব্বাই আমরা এইভাবে বুকুলে আদর দিত আরে বন্ধু দার বাবা নাই সে নাই প্রতিটি বাবা প্রতিবার প্রতিটি পরিবারের জন্য একটা ছায়াদার বটগাছের মতন যেই ঘরে যে সংসারে বাবা নাই আমার বাইরা ওই সংসারে বড় দুঃখ আমি কারো ক্যাসেট থেকে ওয়াজ নকল করি নাই জীবনে কর্মও না কারো নেগুর দুইটা বক্তাও নেই এখনো লেখাপড়া কই এখনো লেখাপড়া কই মাঝখান দিয়ে ছয় সাত বছর নিয়োগ করছিলাম যে ওয়াজ করতাম না এখন দেখি যে না অন্ধ কিছু ভক্ত আছে এবং আল্লাহর কিছু গোলাম আছে না ওয়াজ আপনি করবেন কার ভাল লাগলে লাগলো লাগুক না লাগুক আমরা মের দাওয়াত দিব আমি যাইব কথা কয় না রিজিকের মালিক কারা সম্মান দেওয়ার মালিককে হ্যাঁ ভাই কোনো মানুষ গোনামুক্ত নয় গোনার ঊর্ধে কেউ নয় গুলতুটি আছে কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন তাকে মাপ করে দেওয়ার চেষ্টা করবেন তার গিবোধ করবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে পাক পাপ মুক্ত যাপন করার দান করেন সব শেষে সার নির্যাস বক্তব্য বইল এই বিষয়গুলো দ্বারা বোঝা গেল যে এরা বুদ্ধিমান কিন্তু মূলত প্রকৃত বুদ্ধিমান এরা না প্রকৃত বুদ্ধিমান কারা পাক বলেন গভীর রায় কোরআন শুনবেন আল্লাহ আকবর বলবেন বাপ দাদা কবরে শুয়ে থাকলে তাদের কবর আজাব মাফ হয়ে যাবে আর লিগে ওয়াজের ব্যবস্থা করা সামনে যেন কোনো ঝামেলা না হয় আমি কিন্তু এই জন্য কালেকশন আগে করে ফেলেছি ঠিক আছে না বাজা তা আমি এইটা করছি আর কোনো কোন দিত না এটা হইলো অন্তরের ব্যাপার ঠিক না তো কাজে আসেন এই ভালোবাসাটা কামে লাগাই কোরআন তেলোয়াজ শুনবেন শেষ হবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ হকবার শব্দটা জোরে বলবেন সোয়াবের আশা ঠিক আছে ইনশাল্লাহ الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب গোরোস্থানের একটু মাটি বায়না করে রাগ রে বায়না করে রাগ বলেন গোরস্থানের একটু মাটি বায়না করে রাগ রে বায়না করে রাগ সবাই জবান খুলে বলেন না গোরস্থানের একটু মাটি বায়না করে রাগ রে বায়না করে রাত কখনো জানি আসবে রে তোর কখনো জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে গোরস্থানের একটু মাটি বায়না করে রে বায়না করে রা লীলা না রায় সামনের বাইরে তুত থাকেন পিছনের বাইরে দিয়ে আওয়াজ দেয় কি দেয় না না রায় তাক বি মোটামুটি গুণ ধরছে এবার পিছনের বাইরে তুত থাকেন সামনের বাইরা নারায় রায় তাক বি সামনের বাইরা পিছনে বাইরা মিল্লা জিল্লা নারায় রায় আল কোরান আলো কোরআন হাদির যেখানে আলমল্লাহ্মা জে খান এ মসিদ মাদু শাহ্জে খানে হক্কানি ওলি আল্লাহ যেখানে আজকের মাহফিল চলবে চলবে আজকের মাহফিল না রাজ তাকবিদ তাইলে আমরা বুদ্ধিমান হতে চাই কি চাই না মুসলমান বন্ধুরা রে আমার বাজানো দেখেন বুদ্ধিমান কারে বলে বন্ধু মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে আপনি অডিও রেকর্ড করে নিতে পারেন আর যদি আপনি ভিডিও করেন এটা আপনার মাধ্যমে যেন অন্য কারো বিশৃঙ্খলা না হয় অন্য কোনো শ্রোতামণ্ডলীর সম্মানিত সুদীজনের যেন খেয়ালে আঘাত না হয় আরে বাবাজি জীবনের শেষ মনে করে বয়ান করছি এটাই জীবনের শেষ হইতে পারে একটু পরে বাজান মালাকুলম আমাকে আপনাকে কাউকে ধরে নিয়ে যেতে পারে কথা বলেন ঠিক না ব্যাঠি দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই জন্য মৃত্যুর পূর্বে গোরস্থানের মাটিটা ন্যাক আমল দ্বারা আমার বন্ধুগণ বায়না করে রাখা দরকার এজন্যই বাজান এই কথাটা বললাম প্রকৃত বুদ্ধিমান তারা আমার বন্ধুগণ আমার ভাইরা গোরস্থানের মাটি ন্যাক কাজ করে যারা বায়না করে রাখে আমার বন্ধুগণ আমার ভাইরা আর এ বন্ধু দেখেন বুদ্ধিমান কেমন কাকি বলি জগতের মধ্যে আমার ভাইরা আমাদের মাসুদুর রহমান বেলালি উনি একজন বুজুর্গর আলোচনা করেছেন বাচ্চা হারুন রশিদ রহমতুল্লাহি ওনার জীবনী আপনারা শুনেছেন বন্ধু আমার জবান থেকে একজন মুস্তাহিদের কথা শোনেন একজন আলিমের বয়ান শুনেছেন বাবা বাজানো গণ করে দেখবেন ও বন্ধু যত আয়ম্মাই গণ নাম শুনেছেন যত ইমামদের নাম শুনেছেন আমার বাইরা তোর কেউ নাম জানেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কেউ নাম শুনেছেন ইমাম মালিক রহমতুল্লাহ গেলাইহি কেউ নাম শুনেছেন ইমাম সাফি রহমতুল্লাহ গেলাইহি কেউ নাম শুনেছেন আমার বন্ধুগণ ইমাম তিরমিদি রহমতুল্লাহ গেলাইহি আবারও কেউ নাম শুনেছেন ইমাম বুকারি রহমতুল্লাহ গেলহি আবার অনেকে নাম শুনেছেন বন্ধুরে ইমাম আহমদ ইবনি হাম্বল রহমতুল নয় গেলাইহি আরে কাঁথালিয়ার বাইরা বাবা বাবার ওগো আমার প্রাণীর পর্দা ও গভীর মনে দুই কথা শোনা যায় ইমাম আহমাদ রকম শীত মৌসুমে আমার বন্ধুগণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দেখেন কি করতে চায় এরকম ঠান্ডার মৌসুম উনি আগুনের তাপ খুঁজতেছিলেন বাবা কোথাও যদি কোনো আগুন জ্বালানো পাইতা তাইলে আমি একটু তাপ গ্রহণ করতাম আমি আমার ঠান্ডা রোগ থেকে অবসম্য হইতাম আমি শীতের বন্ধু হিসাবে শীতকে দূরকরণের জন্য আগুন পাইতাম গরম গরম ভাব আমার লাগতো এই অভ্যাস আমার আপনারও ছিল ছোটবেলায় যখন আমরা নানি দাদি খালামা ফুফু চাচি ওনারা যখন আমার বন্ধুগণ রান্না করার জন্যে সকালবেলা বা সন্ধ্যাবেলায় চুলা দরাইতো আমি আর আপনি শীত থেকে বাঁচার জন্যে চুলার কাছে যায় বৈশা থাকতাম কথা কয় না জোরে কথা কয় লাগবো না এই অভ্যাস আসিন না বেদার হইতেছে গুমো ধরছে হ্যাঁ আস্তে আস্তে আগাই হিমামা আহমদ ইবনে এই মাইকলে এটা একটু করে দেশে ইমাম আহমদ ইবনে হাম্বল অলি আল্লাহর আল্লাহর আগুন তালাশ করতেছে আগুন তালাশ করতে 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 করতে। নজর করে দেখতেছেন কোনো এক জায়গায় আগুন জ্বলতেছে একটু দূরের জায়গায় চলতেছে একটু সময় দেন বাজান তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে আমি আগাচ্ছি সময় যত যাবে রে বন্ধু আল্লাহর পাগল এই গোলামের কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করে দিবে কেননা নজর আছে আল্লাহ ওয়ালাদের দোয়া আছে এরে বন্ধু দূর স্থানে ইমাম আহমাদ হাম্বল রহমাতুল্লাহি যখন দেখলেন আগুন জ্বলতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া দায়ী করি ওই তো আগুন জ্বলা দেখা যায় উনি যাইতে 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 আস্তে 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 রে বন্ধু আগুন জলার পানে যখন উনি ছুটে চললেন যাইয়া দেখেন কি এক আজীব ব্যাপার এ আগুন তো সাধারণ আগুন নয় এই আগুন জ্বালাইছেন আর এক বুদ্ধিমান আঠারো থেকে উনিশ বছরের যুবক সুবহানাল্লাহ কোন বলবেন হুজুর কেমনে বুদ্ধিমান হল আরে মুসলমান বাইরা এই যুবক এই জন্য বুদ্ধিমান লাকড়ি ডুকায় তাও কয়াস্তাক ফিরুল্লাহ আগুন নাড়াচাড়া করে তাও কয়াস্তাক ফিরুল্লাহ আমার বাইরা রুটি বাঁচব গরম হইবো তারপরে আটা বেলাইয়া এই রুটি তাওয়ার মধ্যে দিও কিন্তু তাওয়া পরিষ্কার করে তারপরও কয় আস্থা ফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল কয় সোবাহ আল্লাহ আমি এত বড় জগৎ বিখ্যাত আনেন আমি এরকম সবসময় আস্থা ফিরুল্লাহ কই না এইটা কেমন কেমন যুবকগ প্রতিটি কাজে কাজে কয় আস্থা ফিরুল্লাহ এবার হুদুর কাছে গেলে শুনতেছেন আপনারা হুজুর কাছে যাইয়া কয় যুবক তোমার বয়স কত কয় আঠারো শেষ উনিশে বারাকশি কয় তুমি আমার এই চিনী কয় জীবনে দেখছি না তবে আপনার চেহারা দেখে মনে হয় আল্লাহ আর যুবক তোমায় সালাম দিলাম সালামের জবাব পাই না এখন তুমি আমার সাথে কিছু কথা বলবা না কি বলবা না যুবক ডাক দিয়ে কয় হুজুর আপনা আপনার কাম না চাহি হুজুর নিজ নিজ কাম করেন আমি কাজে ব্যস্ত মা রাবে আবু শ্রীর জীবনীতে পাওয়া যায় রাবে আবু মৃত্যুর পূর্বে কইছে যে আমি জীবনে কোনো মানুষের গীবত করার সুযোগ ওই পাইছি না কারো গালি দেওয়ার সুযোগ পাইছি না কারো দোষ ধরার সুযোগ পাইছি না কেন আমি জীবন বর মাওলার প্রেম নিয়ে ব্যস্ত ছিলাম তো তই যুবক ডাক দিয়ে কইতেছে হুজুর আপনা আপনা কাম কারণ চাহি তুদুরকে বাবা রে বাবা এদের সাংঘা দিকবে না তো এবার খালি যুবক যে কে রেছেন কই আগুন ফুয়াইতেছি কয় আগুন ফুয়া আমার লোক কথা কই না আমি আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত তো এবার রুডি দা তাওয়াটা যখন গরম হইছে রুডি দা দেওয়ার আগে এরকম একটু বাইরে পাড়ি দে না আডার গুড়া ফালাই দে এইটাও কয় আস্তা ফুরু আবার যখন তাওয়ার মধ্যে রুডি দেয় হ্যাঁ কয় আস্তা ফুরু রুডি আবার একটু গরম হয়ে যায় আলাদা ডুমা বা আমনি একটা হুজুর কেমন আপনি কি কোনোদিন না ভাই কিতাবের মধ্যে দিয়ে ভাইসি এইভাবে তো যখন এই ডুমা দিয়ে যাতা দেয় রুডির বুক ফুইলে ওঠে হে সময় আস্তা ফেরত এবার হুজুরে মানে এত বড় একটা আলেম হুজুরে জানার জন্য কইতেছে বাবা ও বাবা এই যে আওয়ার হরের তেনে তুমি খালি আস্তা ফুল আস্তা ফুল কইতে আছে আচ্ছা বাবা কোন মানুষ তো কোনো কিছু লাভ না পাইলে কোনো কিছু করে না তো তুমি আস্তা ফিরুল আস্তা ফিরুল্লা কইতেছ নিঃসন্দেহ তুমি না কিছু পাইছ মনে হয় যুবক কয় হুজুর জি গেছেন যেও তো মারছেন খোঁচা হইন না আমার বোঝা কয় কি বুজা, কয় হুজুর এই আস্তা ফিরুল্লা বলার বরকতে আমি এক নাম্বার একটা রেজাল্ট পাইছি স্বপ্নের মাধ্যমে নবী জিরে পাইছে আরো যারা পাইছে তারা চিনে নাই যারা পায় নাই তারা কতক্ষণ ঠিক না ব্যাঠি বাজানো এখনো সময় আছে হুজুরদেরকে আপনি বাজে মন্তব্য করবেন না কারণ হুজুররা আপনি রে নিয়া কু খাওয়াইতে চায় না আপনারে হুইস্কি খাওয়াইতে চায় না হুজুর গো অভ্যাসই হইল খালি মাতা দেখলে টুপি ভরাই দিতে চায় বাংলাদেশে একটা গান মার্কেট পাইছিল খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চায় কোয়াটা দি কস না তোরা একটা গান মার্কেট পাইছিল না এইটারে আমি আবার বদল করিয়া পরিবর্তন করিয়া বানাইছি খালি মাতা পাইয়া হুজুর টুপি দিতে চায় বলো বলো খালি মাতা পাইয়া হুজুর টুপি দিতে চায় বলো না খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় আজাম দিয়া ডাইকানিয়া মসজিদেতে নামাজ পড়ায় খালি হিমাথা পাইয়া হুদু টুপি দিতে চায় বলো খালি হিমাথা পাইয়া হুদু টুপি যদি কইব না মনে করবেন বিত্তে বা হ্যাঁ যুবক চলবো কি চলব না বাতিলের বিরোধিতা করার জন্য বলো না শিক্ষণীয় কথা খালি হিমাতা পাইয়া হুদু টুপি দিতে চায় বলো খালি হিমাতা পাইয়া হুদু টুপি ওরে আজান হলে ডাইকা নিয়া মসজিদেতে নামাজ পড়ায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে সামনের বাইরা সুত থাকেন দেখি পিছনের বাইরা টুপি দাড়ির পক্ষে কিনা খালি মাথা পাইয়া মোটামুটি আবার সামনের বাইরা সুত থাকেন পিছনের বাইরা খালি মাথা পাই বাড়ছে 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 আবার বাড়বো ইনশাল্লাহ লোকে ভারতো না ঠিক কিনা ইমান দরদের কাছে কি রাইতের বারো নয় একটা ইমান মজবুত থাকলে যেমন দিন তেমন কথা সামনের বাইরে আবার সুপ থাকেন পিছন বাইরে আবার খালি হিমাতা পাইয়া দেখতো ভাই কেটা কয় না পিসের বাইরে একটু দেখবি যেটা করবো না মনে করবি যে হ্যাঁ শুনুন ভালোবাসে না ওই যে ইংরেজিতে কইছে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ইংরেজি টকিং করতে এই হাদিসটাও বুঝাইছে শুনছিলেন এইটাই আমি ব্যাখ্যা রূপে আপনাদেরকে শুনিয়ে দিতেছি পিছনে বেরে সবাই খালি মাতা পাইয়া তোমরা নাও হ্যাঁ করে একটু সুযোগ দাও খালি মাতা পাইয়া এবার পিছনে বাইরে তুই থাকেন সামনের বাইরে দিই পাওয়ার কেমন ইমানি মজবুতি পাওয়ার খালি মাতা পাইয়া হা খালি মাতা পাইয়া সামনের বাইরা পিছনের বাইরা মিলা দিলা খালি মাতা পাইয়া হুজুর টুপি দিতে চায় মাশাল্লাহ খালি মাতা পাইয়া ওডে আজান হলে মসজিদেতে ডাইকানিয়া নামাজ পড়ায় খালি মাতা পাইয়া মাশাল্লাহ খালি মাতা পাইয়া দুই একজন লোক তো যাইব কারণ কাম আছে না মানে হ্যাগর দিকটা কি আপনিও যাবেন গা আর যদি কন যে দোয়া করে দেন আমার কোনো জামেল নেই টেহা তুলে লাইছি টেহা তুলে লাইছি ও আমার সাইরে দিলে আমি বাসি যাইতাম গা হ্যাঁ আমি চাই যে একসাথে মোনাজাত করে আমরা আল্লাহর দরবারে কবুল হইয়া যাই না কি কন কথা কন ঠিক না তবে ঘাবড়াই না যে হুজুর মনে তিনটা বাজেব না আমি আর বড় জোর চল্লিশ মিনিট বড় ধর চল্লিশ মিনিট চলবো তাহলে আবার একটু জোরে আমার ভাইরা আমার বন্ধুরি এই বুদুর্গ ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর বান্দার যুবক তুমি আস্তা ফিরলে এত বলো কেন এর দ্বারা তুমি কি ফজিলত পাইছো তোমার লাভ হয়েছে বলো যুবক ডাক হুজুর আমি তেমন কিছু পাই আর না পাই তবে সব চাইতে বড় সম্পদ পেয়েছি আমি যখন ঘুমাই স্বপ্নের মাধ্যমে নবী মোহাম্মদকে দেখতে পাই শুধু নবী মোহাম্মদকেই দেখতে পাই না গ আমি নবীর হাত দরিয়া মুসা করি নবীর সাথে কথা ও বলি ইমা মা ইবনে হাম্বল ডাক দিয়ে কয় যুবকরে আর কোনো ফজিলত আছে নি যুবক ডাক দিয়ে কে হুজুর আর একটা ফজিলত হইল আমি যত দোয়া করি আল্লাহ পাক সব দোয়া কবুল করেন কিন্তু আমার মনে একটা দুঃখ একটা দোয়া কবুল হইছে না হুজুর কয় আবার এটা কেমন কথা কইলাম কোন দোয়া কবুল হয় নাই তুমি একটু বলো তো দেখি যুবক কান্দার ডাক দিয়ে কয় হুজুর আমি একদিন নবী মুহাম্মদের হাত ধইরা আমি জিজ্ঞেস করে বলেছিলাম মিয়ার সুলাল্লাহ আমনের এই কারো হাত ধরলে পাইতাম কি না নবিয়ামে বলছিলেন যুবক রে তোমার এই দেশে একজন বুজুর্গ আছে তার নাম হলো ইমাম আহমদ আহম্বল এই ইমাম আহমদ ইবনে আহম্বলের হাত ধরবা তুমি আমার হাত ধরার সাপ পাইয়া যাইবা হুজুর আমার সদা কব ল কিন্তু মনে হয় একটা দোয়া কবুল হয় নাই এত কই আল্লাহ ইমাম মাহমুদ ইবনে হাম বললে দেখবার চাই আজ পর্যন্ত তারে পাইলাম না আজ পর্যন্ত তার সাথে আমার দেখা হইল না ইমাম আহমদ ইবনে হাম্বল কিছু কয় না আপনারা কন আগুন তাফায় কাটা আল্লাহ ওরে চিনসে দ্বারা পাইছে তারা কথাক্ষণ ঠিক না বেটি এইবার হুজুর ডাক দিয়ে কয় রে আমি তোমার একটা কথা জিগাই কোন হুজুর যদি কয় আমার নাম ইমাম আহমাদ হাম্বল তাইলে তুমি কি করবা কয় হুদুর নাম তো না আমি নবীরে জিগাইছিলাম হে রূপটা কেমন হইব আর কোনো গোপন কথা শনি হ্যারে সিনের লাইয়া নবী আমার চারটা প্রশ্ন হিগাই দিয়া গেছে আমি তারে 4টা প্রশ্ন করব এই চারটা প্রশ্নের উত্তর যদি কোনো হুজুর দিতে পারে যদি কয় আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল চারটা প্রশ্নের উত্তর দিতে পারলেই বুঝ মুহেলেই ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু বেশ খাইতেছে একটু সময় দিতে বিতরালি আশা এই যে দুই একজন দাইবো উঠবো এটা মনে কিছু করবেন না এখন তো দানাবাত কম হয় ওই যে আগে দেখছেন না দান উড়ানোর পরে শেষ ফাইনাল একটা বাতাস দেয় না বাতাস দেওয়ার সময় অনেক দান কিন্তু উড়ে যায় সেই দানের নাম কি সীতা দান তো মনে করেন আল্লাহর রহমতি বাতাস শুরু হয়ে গেছে গা দুই একজন মুসলমান মার্কা হয়তো ব্যস্ততার কারণে একটু উড়ে উড়িয়া যাইতেছে গা আপনি যদি মনে করেন যে দান দান এটি হইল সিটান চিটান আর তারা লাশ পর্যন্ত বইব এটি হইল প্রকৃত মুসলমান কথা কন ঠিক না শেষ বেলা এবার ডাক দিয়ে কয়ে যুবকরি এ যুব বল তো দেখি সেই চারটা প্রশ্ন কি যুবক আপনি এরকম কে আপনি এত তান জিজ্ঞান আমি রুকু আপনি আমার এত তান্ত্রিক আনকে এদিক সেদিক নজর দিও না ভাই একটু খেয়াল করো যদি কেউ চলে যাওরি থাকো যাওগা কিন্তু ডিস্টার্ব দিও না পাঁচটা লোক থাকলো আমি হক আদায় করে বয়ান করিয়া মোনাজত করে তারপর যাও না কারণ আমি ভাত জনের সামনে ওয়াজ করতে পারি আবার পঞ্চাশ হাজার মানুষের সামনে ওয়াজ করতে পারি বেডা হ্যাঁ সব জায়গায় বেডা কথা কেন বাংলাদেশে এমন বক্তা ভাইতেন না মরে গেলে আফসোস করবেন যে একটা মানুষ আছি মানুষকে কখনো ঠকায় নাই পরিশ্রম করে সে দিনের কথা বুঝে গেছে কারণ যেটা দরকার আছে মোটামুটি হয়েছে তো ওহন তো আর দরকার নাই ওহন তো আমার যাও যে যাই জায়গা ভাই অসুস্থ মানুষ মোটামুটি এক ঘন্টা বুঝে গেছে গে এই যে বারোটা বাজে শুরু করছি এই এই গেছে জায়গা একটা কইতে কয়তে এক ঘন্টা যায় আর আমার শ্রোতা আমার মতন কয়ে যে হুদুরের ওয়াজ শুনলে কোন দিক দিয়ে সময় দেয় কথা না যেমন খিদে থাকবো এমন খাও মজা লাগবো আর খিদা থাকবো না বালা খাও কথা ঠিক কি না তো যুবকে ডাক দিয়ে আপনি আপনি কেটায় এত কথা জিজ্ঞান করে কয় আমার নাম আহমদ ইবনে হাম্ব এবার যুবক রুডির তাপ কমায় দিয়া চুলার আগুনের জাল কমাই আমনি মাম আহমদ ইবনে হাম্বল কয় আটটা দেন দি কয় কি লি কয় হুজুর গ আমি মোহাম্মদ নবীর ধরছি স্বপ্নের মধ্যে আমার সারা দিন সারা খ এখনো আমার গায়ে গ্রানটা রুয়েই গেছে নবীজি আমার কইছে, ইমাম আহমদ ইবনে হাম্বল যে হবে আমার হাত থেকে যেমন গ্রান পাইলা তাইনের হাত ধরলো এরকমই গ্রান তুমি পাইবা এবার হুজুর কয় নেও ধরো এবার ইমাম আহমদ ইবনে হাম্বল হাত দিলেন যুবক হাতটা ধরলেন হাতটা দরিয়া নাখের কাছে নিয়ে যুবক এবার ডাকু পাইয়া গেছি এই মিলা গ্রান গেছে সুগন্ধ ছড়িয়ে হৃদয় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফুল ভেঙে দিল জীবনের ভুল ঠিক না নবীদি সত্যের সংগ্রামের ফুল কোনো সন্দেহ নাই এই নবীকে যারা শেষ নবী মানে না এই নবীকে যারা সন্ত্রাসী বলে আখ্যায়িত করে এই নবীর চরিত্রে যারা কালিমা লেপন করতে চায় ওরা যে রাজনীতি দলের লুক হোক না কেন ওরা আসলে প্রকৃত মুসলমান নয় ওরা রাম বাম চ্যাটার্জি মুখার্জি এহুত না সারা খ্রিস্টানদের দ্বারা সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরি বলেন সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরি আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফোটা ফুল বলেন বলেন সত্যের সংগ্রামে ওই যে কয় না আরে গুমে দর্শনী জবানটা খোলো না সত্যের সংগ্রামে দিল জীবনের কথা কার আবার যদি কেউ চেষ্টা করি পিছন দিক সন্দিক দিয়ে ঢুকেছে

بين يديه ولا من خلفهم تنزيل من حكيم حميد الله اكبر اي কত كده

الله كتو جاني سبحان الله لا يأتي الباطل من بين يديه আল্লাহ বলে কোরআন এমন একটা কিতাব এই কিতাবের ডাইন দিক দিয়া বাম দিক দিয়া কেউ বাতিল ঢুকাইতে পারবো না ঢুকাইতে গেলে দরা খাইব কোরআন আদেশ বাদ দিয়া কোরআন সুন্নার আমল বাদ দিয়া যত মারকাই কাই কন সব হইল গাবলা পয়সা উল্টাইবেন এক সাইডে মানুষ এক সাইডে সাপলা আর কোরআন সুন্নার জ্ঞান না থাকার কারণে নির্বুধ হইয়া এটির মধ্যে থাকবে গাবলা আরে কথা কর না ঘরে এই জন্য বহু তাকে আইন উদ্দিন আলাদা আমাদেরকে সচেতন কইরা গেছে যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকল সমান আমার লোক একটু কইতেইব কার কি যে বলি ভাই সকল সমান বল কারে কি যে বলি ভাই বলেন বলেন কি কার ভাই দরাইতে আবার যদি জেল হয়ে মামলা হয়ে জায়গা বুদ্ধিমান হইতে চান না তাহলে নির্বুদ্ধেরকে বুদ্ধি যারা আমাকে বুদ্ধিজীবী হইয়া পরামর্শ দিতে চায় যে দেশটা সন্ত্রাসীদের আক্রান্ত হয়ে দিতেছে কৌমি মাদ্রাসা ব্যাঙ্গের সাথে সাথে তুলনা করে এদেরকে জানায় দেয় জানায় দেন তোমরা দুনিয়ার শিক্ষা শিক্ষিত বুদ্ধিজীবী হইছো হাতটি মার তিন তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো চিং সাইকেল বাজায় কিরিং কিরিং ব্যাংটাকে গেও গেও হাতটাকে প্যাক প্যাক তোমরা প্রকৃত বুদ্ধিমান না আলিফ লাম মিম পরে যারা প্রকৃত বুদ্ধিমান হয় তারা কারে কি যে বলি ভাই সকল সমান বলেন কারে কি যে বলি ভাই বলেন কারে কি যে বলি ভাই আশ্বাস বানি দিয়ে ওরা শুধু বোর দরদের কথা শুনে হাত তুলে দেই সাই দেখবেন কি সাফা এবার যদি ক্ষমতা যেতে পারি কুরুষ লোকের কান সিদ্ধ করে দুল ভরাই দিল এলাকার যত বাস আছে কাইটটা বুঝাবান গাছ কাটটা বুঝাবান দা মাথা তুলে বিষ্ণু দি ফেরি কাটে ভালাই দিমু আর এই তেন বিশ্বাস করে তাই মার রে সাপ্পা মার কথা কয় না জোরে কন এগর বক্তব্য হইল গরুরে ফ্যান ফিন দাইছে স্যার গরুরে কি ফিন দাইছে স্যার কি দরদি গরুরে ন্যাংডা কে এটা হাফ পেন ভরা রাগ করে না গরু ন্যাংদাই থাকবো তোমার ভেন ফিন দায় না মাইয়া গরু আল্লাহ ন্যাংদা দিয়া তার ইজ্জত রাখছে কথা কয় না আইরা গরু রে আল্লাহ কবার দিয়া প্যাকেট করে রাখছে তোমার প্যান ফরে এত দর দিও লাগবো না এই গপ্প আমরা বালা কইরা বুঝি ধান কথা কান ঠিক না কারে কি যে বলি ভাই সকল সমান বলেন কারে কি যে বলি ভাই হায় হায় কারে কি যে বলি ভাই সকল সমান আশা বাড়ি দি যে বড়া শুধু বড় সাথে কথা শুনে হাত তুলে দে রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার

হায় হায় রাজনীতি খেলা খেলে মাঝ ভাজে কার দল দল আসে যায় বাড়ে শুধু যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কার কি যে বলি ভাই সকল সমান বলেন কার কি যে বলি ভাই হায় হায় কার কি যে বলি ভাই অরে ফাটা পুতা গোসা গোছি দবা সারা মরিচার নেতা নেতাই গুতা গুতি কাম সারাই আমাদের ওস্তাদের মেয়ের শেষ রাইতে এই জন্য ওই যে ইসলামিক টিপস মিডিয়ার মাধ্যমে একটা ওয়াজ বাইরে লইছে ওয়াজের মাস্টার তা আমি কি হুদাই কইছি যে আমি ওয়াজের মাস্টার কথা কয় না গুতি জানা সারাই আমাদের এক নেতায় কয়ে দিত প্রিয় ভাইরা আমার আপনারা ঘরে বসে থাকবেন না আমি আপনাদের কাছে বলছি দেশ ও জাতির রক্ষার্থে আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন হরতাল হরতাল অবরোধ অবরোধ আর এক নেতা এসি রুমের ভিত্তে থেকে কতদিন মাইক্রোফোন সংজ্ঞা সামনে লয়ে কয় হরতাল মানবে না দেশের মানুষ এই চক্রান্ত কোন মাঝখানে আমরা যারা গরিব মানুষ বাঙ্গা গাড়ি লুয়ে চলাফেরা করি কেউ ভেটল বোলাম তো ভেটল বোমা মারে কেউ ইডা মারে মাঝখান দিয়ে আমরা হুইরা মরি কথা কন ঠিক কিনা হাই হাই ভাঁথা ভুতা গোসা গুজি দবা জানা মরি নেতা নেতা গুতা গুতি কাম সারাই আমাদের রাজনীতি খেলা খেলে মাছ ভাতে কার তেলে কো কো রাজনীতি খেলা খেলে মাছ ভাতে কা দেন তো যেটা কইব না মনে করবেন যে এইটা হইল ইসলাম বিরোধীদের পক্ষের দালালিতে লিপ্ত এলেকা হক কথা কইতে ডরাই জোরে কথা কথা না। খেলা খেলে মাঝ ভাজে কার তেলে জোরে রাজনীতি খেলা খেলে মাঝ ভাজে কার তেলে দল আসে দল যায় বাড়ে শুধু গরু সান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই হায় হায় কারে কি যে বলি ভাই ওইসে না ওইসে না আরো আওয়াজ দিবি বেটা মুজাইদের মতন কারে কি যে বলি ভাই হাই হাই খাঁড়ে কি বলি ভাই মাদ্রাসা থেকে তুমি নিয়ত করে দেবা সামনে দাঁড় এই সুযোগ পাইলে সাপ্পা মারার টাইমা মাইরা এই নিয়তে এবারে দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে এবারে দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসে যে মানুষ নামাজরোজের ধার ধরে না কথা কাজে মিল রাখে না যে মানুষ নামাজরোজের ধার ধরে না কথার কাজে মিল রাখে না কথা কই না ঠিক কি গো দরাইছেন ঢাকাই কইতাম না আল্লাহ সালবো বলতো বিছনের বাইরে কিনা যারা যাইয়া হুয়া পড়ছে হেরাক কইবা হায় হায় বাসিলাম তো নাই বেডির গুমো শেষ হ্যারো গুম শেষ বেডি দেখবেন ধাক্কা দিয়ে করবো তুমি আসল মন ন আমার এই শীতের দিনের গরম কম্বলটা ঠান্ডা শৈল আইস আর কইলা যে হুয়া বই তো না এত রাখতে হুদুর ওয়াশ করতে নই দি হুদুর ওয়াশ করতে ইমানদারদের কাছে সন্ধ্যা বিকাল রাত্র গভীর সব একই কথা ঠিক না আবার হাত তুলে তকবির হবে না তকবির

তো চাইটা খাইতেছি তুই এরম কয়েকটা রাজনীতিবিদ হোটেলে হোটেলের আমার মানে মানে ঠান্ডা মাথা একটা ওয়াশ করা কয় কি ওর বেশি খিদা লাগছে আমি কি কতটা কুলিয়া সাইডটা খাইতেছেন মনে হলেটা লেগবে আমি কই না এটা শূন্য কয় এটা তো আসলে ভদ্র সমাজে এলাও না আমি তাহলে তোমাকে কি মন কয় বন আমি চা খান আমরা খাই পরে দেব বুঝছি বুয়েছে ফেলিতে রইছে ফরডা পরে আবার খবর লিখছি পরের ফরডা না পরেরটা কম টের ফের ফেরি বিস অল্প পানির মাছের লাফা হ্যাঁ হের দাদাই খাইছে আকিব বিড়ির মুজা আর হে ওহন হ্যা ওহন সুদে টে ভাইয়া আর পুলিশের ইসের লগে বাউ করে হু দেয় একজনের মামলা দিয়ে হের মামলা খালাস করে এক পাঁচ লাখ টাকা লাগবো দিবি তোর মামলা উঠোনা কিন্তু হর একটা হর তো না কথা কয় না আঁকিছ বিড়িৰ মোটা পুজ্জা কাইছে হেৰ দাদা বিড়ি কিনা টেহা আছিল ভকটো মেজ কিনা টেহা আছিল না বিড়ি দেয় এরকম করে মিহু বিতা ঢুকাইয়া জিকা মানে আগুন আছে আগুন আছে আর হেই হেই দান্দালের নাতি ওহনে ভাল ফালসা লইয়া বুম বুম কইরা ঘুরে আর চশমা দ্যাই কফালো এক ঠ্যাং এর উপর আরেক ঠ্যাং উঠাইয়া বিঞ্জন খায় ঠিক খাই ওই তো বিঞ্জন নাই তো টেনশন কারণ এডা তো ফড়োটা না এডা তো ফোরেরটা কথা কম ঠিক কিনা

তবে তোমাকে খাওয়া দেখきゃ আমার একটা কথা মন হইছে কই কি আমি কইলাম যে ছোটকালে anggো নানি দাদি হাঁসের আর মুরগারে খাওয়াই দীত কইতো তো হাঁস মুরগারে খাওয়াইতাম আশ মুরگه ওরুম কিছু খাইয়া তোরা খাইয়া আর ও বেশি ভাগ ফেলো রাইতきゃ পে 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 তো তুমগো সসালিটি হইল মুরগা হাস মারকা anggো সসালিটি হইল মদিনা মারকা hore কথা গন ঠিক কিনা আজগুল কালকা পশু দিনও থাকতেন আমি আর কিছুক্ষণ ও মানে আমার লগ তাইলে আলিমুল্লা মা দেখানে মাঝে মধ্যে কিছু কুকুরে মুকুর মারবেন শক্তের ভক্ত মরমের দম ব্রাউন করে এক হুজুরে ট্রেনে উঠছে তো কোটটাই ভুলে এক ছেড়ায় বামা তো চা খাইতেছে তো হুজুরে কইতাছে আয়ে রে তোর ধর্মকন্ডা রে কয় এলা মালি এলামালিনাই ডাইরেক্ট ধর্মে হাত দিলেন ঘটনার কয় তোর কর্মটা আমার জুইত লাগছে না এর লেগে তোর জিগাইতেছি তোর ধর্মটা কি কয় আমার ধর্ম ইসলাম তো তোর ইসলাম ধর্ম হলে তুই বামাতে কাজ করে ইসলাম ধর্মে তো বামাতে খাওয়া জায়েজ নাই হারাম এটা সৈতেন না কা সেরার যদি কতটা হুজুরে কুচারে সেরা চৈতা করে হ্যাঁ হুজুর যে হানো হানো খালি মুসলাম মারেন সাডা খাই শান্তি পাইতাছি না আর কেলা দুইটা দিছে না ডাইনাতে না খাইয়ে বামাতে খাইতাসি এটা কি দোষটা কি অপরাধটা তো হুজুরে কয় তোর তোর তো বালাই রে তোর যুক্তি তো বালা তোর 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 যুক্তিতে দুইটা হাত আল্লাহ দিছে তো আল্লাহ মুখও তো দুইটা দিছে একটা উর্ফে দিছে একটা নিচে দিছে তো তুই উর্ফের মুখ দিয়া গরম চা খাস কে তোর নিচের মুখটা দিয়া গরম চা খায়

ভাই চলবে খারাপ লাগতাছে যার বার লাগতাছে বুঝিয়া নিবে আল্লাহ তোমারে মোহাব্বত করে গেসেগা না চিত্রা গেছে গা ওহন অরিজিনাল দান ভইরে রইছে বেশি না আর বন্ধু বিশ মিনিট এরপরে দুয়া করে বিদায় নুম ইনসা তাহলে বলো চলবো কি চলবো না আরো ধরে ক চলবো কি চলবে না এতটুকুন হক কথা যদি উন্নতে মোহাম্মদদের কাছে না পৌঁছাইতে পারি তাহলে ওয়াজ করার দরকার নাই মার্কা ক্যাডায় কি করবেন ব্যক্তিগত কি দল এটা নিয়ে বহু মাথা ব্যথার দরকার নাই কিন্তু আমরা চাই দেশ ও জনগণ ইমানের পক্ষে যেন যারাই থাকবে তারা যেন থাকে ধরে কথা নাইলে ইমামতি না কইর খাওয়া বালা কি হবে আলেম হয় কি হবে আলম ভয়ে যে সত্য কথা উচ্চ না বলিতে চাকরি ভয় কর যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভয় কর যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দি আল্লাহকে বলেন কি হবে ধোকা দি আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে না রাগে তাকবীর না রাগে তাকবীর কি হবে ছাত্র সে যে চমুখে সনদ খানা যদি হ্যাঁ বিদ্যালয়টা খুনি লুকের আড্ডা খানা ঠিক কিনা বলে মাদ্রাসার কোনো ছাত্ররা হুগুলে ফিটাইছে পাইবেন যদিও কোনো বেদুবি করিয়া থাকে তাও সন্ত্রাসীদের ইন্ধনে কথা না। আছে না কিন্তু আপনারা সাক্ষী আছেন ইউটিউবে দেখছেন ইন্টারনেটে দেখছেন কোনো এক এই যে মানে দক্ষিণ অঞ্চলের একটা ঘটনা পরীক্ষার হলে সেরা নকল কর্তা মাস্টারে বাধা দিছে সেরাই খাতা নেওয়ার লাগে আইয়া মাস্টার বুসাইয়া থাব কথা কয় না দেখছেন বুঝিয়া লোয়েন প্রকৃত বুদ্ধিমান কারা ওই ইংলিশ কইব আর মনে করবা যে কোটাই ফিরে ইংলিশ করতে বহুত বড় ভদ্রলোক এরম কত ভদ্রলোক রে দেহি রোডের মানুষ খারাইয়া রাস্তার কিনারে ড্রেনে ফেসাব করে আসলে ড্রেনে ফেসাব করে না আর এক বেডার ওয়াল কন্ট্রাক্টারই লইয়া

ফুরানা একবার দিয়ে কি লুঙ্গি ভরে হ্যাঁ খারাপ করতেছে দুনিয়াটা বুজে বললাম পানি দিয়ে আমি কইতেছি দুনিয়াটা বেজেব কেমনি বাবার হ্যাঁ টানি এই মদ খাইলো অনেকের মাথা এরম করে না কথা কয় না হ্যাঁ লুঙ্গি উডাইয়া হ্যাঁ সামান্য থোড়াই একসাথের গো এক কো দু এক আল্লাহ আপনি প্রকৃত বুদ্ধিমান হর্তوفيق দান করেন আমিন আর আমি কিন্তু মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয় না হ্যাঁ আমার নবীজি প্রয়োজনের একবার উনি দাঁড়িয়ে পেশাব করেছিলেন সেটা ভিন্ন ব্যাপার নবী আর আমি এক না কই সাদে কালি আর কই জুতার কালি কথা কয় না কোথায় বারণদার কোথায় টাঙ্গাইলের গাড়ি এক কইব কোথায় আব্বাস আর কোথায় গাব গাছ হ্যাঁ ডাক তো ঘরাই ভেসাব করছে তো হুজুরা আমরা করতাম না করে তো নবী করছে ঘরায় ভেসার তুই ফেসাব খারায় করবি নবী একবার করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আল্লাহর ইশারায় করছে কিন্তু তুমিও প্রয়োজন ক্ষেত্রে একবার করতে পারো যদি তুমি বসার কারণে তোমার সমস্যা থাকে আমার বাইরা এর অতিরিক্ত তুমি করলে এটা সুন্নতের খেলাফ এটা হারাম কাজ জোরে কথা কম ঠিক কিনা যাক ভাই অনেক লম্বা হয়ে গেছে গা কথা কইতে কইতে আসলে চাই কম কইতে কিন্তু আইয়া পরে এটা আমার দুষ্টি বুঝলে গেছেন কেমন নয় ডাক দিয়ে কয় তুমি আটটা নিস মনে আছে মনে আছে আমার বাইরা আমার বন্ধুরী এবার ডাক দিয়ে কয় নেও নাও আমার বন্ধুগণ যুবক এবার রুটিওয়ালা রুটি ভাজনেওয়ালা রুটি বিক্রেতা আমার বন্ধুগণ ইমাম ইবনে ইবনেহাম বলেন হাতটা ডলেন হাতটা দইড়ে কয় হুদুর আমি নাকটার কাছে নিয়ে দেখি আরে বুদ্ধির বাবাজি এবার যখন হাতটা নাকের কাছে দর দরদর করে চোখের উপর নিচের কান্দার কয় হুজুর নবীর গ্রানের সাথে আপনার হাতের গ্রান মিল্লা গেছে এবার ডাকতে কয় হুজুর এবার আমার চারটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাইলে আমি বুঝবো আপনি হাম্বল চারটা প্রশ্নের উত্তর দিয়ে ফিনিশিং দিয়ে আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব ও বাদান দেখেন তো দেখি দিন নরম হয়নি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কি না কান্নার সময় হাসার সময় হেসেছেন এখন দেখেন কান্না আইনি কান্না না না শ্লোকన్నার ভান ধরবে বাজানো চক্রের বাণী না পড়লো বাজান কান্নার অভিনয় করবে দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কিউচিরদিন থাকতে পার না আজও যখন বাজান ভাষা দেখে নামবা প্রায় বয়ানে আমি উদাহরণটা দিয়া থাকি আজও আমার দুই ছেলে মেয়ে দুই সাইড থেকে আমারে ধরে ধরলো মেটা আমার বুকের সাথে মাথার ঢাকাইয়া আমার বাঙ্গালটা তার ডাইন হাত দিয়া দরিয়া আমার দিকে তার মুখ টানিয়া তার মুখ বরাবর আমার চোখটার নজর তাকাইয়া কান্না কান্না বাব নিয়ে কয়াবু আজকে তুমি আসবা কি আসবা না ছেলেটা বলে আপু আব্বার মা আজকে আমাদের এই নারায়ণগঞ্জ জেলায় আমার বন্ধুরে আমি আমার মেয়েটাকে বললাম আম্মু তুমি আমারে প্রতিদিন এইভাবে জিগাও কেন কয় তুমি দুই রাত্র বাসায় ছিলা না বাড়িটার মধ্যে আমি শান্তি খুঁজা পাইছি একবার তোমার গড়ে যাই আমার বিবিও বলে কি মাইয়া বানাইস আল্লাহ কি মাইয়া দিল বাপ সারা কিছুই বোঝে না বাজানো মেয়েটা ক্যালেন্ডারে দাগ দিয়া থ আব্বু মুখ তারিখে বাইরে থাকবে বাজান যাদের মেয়ে বাচ্চা সে তার তারা জানেন বাবার কত বড় ভক্ত হয় আমার বাইরা মেয়েদের কাছে দুনিয়া দিকে আর বাবার মোহাম্মদ একদিকে বাজানো দেখেন চোখের পানি আইনি কান্না না আসলেও কান্নার ভান ধরবে আমার দিল বলে আজকের মা ফেলে দোয়া কবুল হইয়া যাইব নাকটার মধ্যে আল্লাহ বলাদের গ্রাণ পাইতেছি কেউ কারো দিকে তাকাইবেন না রে বাজান নিজের নিয়ে নিজেই চিন্তা করবে। এমন একটা সময় কান্নার বয়ানের কথা বলছি যেই সময় হাইকোর্টের দরজা বন্ধ যেই সময় আমরা দেশের জস কোর্টের দরজা বন্ধ যেই সময় বাজান মানবাধিকার চেয়ারম্যান মেম্বার এদের দরজা বন্ধ আমার আল্লাহ পাকের দরজায় খুনা বাজার জন্যে কার মনে কি বেদরা আল্লাহর কাছে কেউ আল্লাহই ফিরত দিত না অনুরোধ করে বলবো কারো যাওয়া দিক কেউ যায়ও না ও ভাই ও বাজানো তুমি খান থেকে যাইয়া কি করবা হয়তো তুমি ঘুমাইবা নয়তো তুমি মোবাইল টিবা নতুবা তুমি আগামী কালকের কর্মের রুটিন সাজাইবা এমন তো হইতে পারে আজকের মাহফিল তোমার আমার জীবনে শেষ মাহফিল আজকে রাত্র তোমার আমার জন্য জীবনের শেষ রাত্র হইতে পারে কার জন্য জানি জীবনের শেষ বয়ান কার জন্য জানি জীবনের শেষ রাত্র কার পিছনে জানি মালাকুল মোদ দ্বারায় রয়েছে কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছি কার জন্য জানি কবর মাটি বাইনা হয়ে গেছে বাজানো আমার মেয়েটাকে আমি ডাক দিয়ে বললাম তুমি আমার খুব ভালোবাসো মেয়েটা ডাক দিয়ে আব্বু তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নাই বন্ধু তুমি তো আমার বন্ধু আর এ বন্ধু ডাক দিয়ে বললাম আম্মু আমি চলে আসবো হজরাদারের আগে আগে আমি চলে আসবো মেয়েটা ডাক দিয়ে কয়াব্বু মোরে কইয়া দাও তুমি না আসা পর্যন্ত আমি তোমার খালো ঘুমাবো আব্বু তুমি আইলে আমারে ডাক দিবা তোমার কাছ থেকে দোয়া নিয়ে ঘুমাবো তুমি আমার আদর দিব আমিও তোমারে আদর দেব বাপ বেটির আদর আদান প্রদান হওয়ার পর ঘুমাবো ছেলেটাও বললো আব্বু আমিও আপুর সাথে থাকবো ছেলে আর মেয়েকে এই কথাগুলি তাদের অন্তরে মায়া লাগবে যারা আমার আল্লাহর পাগ বল যারা জানে যে যে কোনো মতে হায়াত নামক বাতি নিবিয়া যাইতে পারে আর এমন দূরে পাইয়া কি এমন গুণা করেছি তুমি আমি কলবে কালো দাগ পড়িয়া গেছে এই গভীর রজনী তো আল্লাহর মহাব্বতে কান্নাই না বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ দিন থাকতে পারবো না আমাকে বললে ছেলে আর মেয়ে আমার খাটে যে শুয়ে বললো আমার বাইরা কথাটা এই জন্যই বললাম এই যে আমার ছেলে আর মেয়ে আব্বার অপেক্ষায় রইল গো বাবা আইব বাবাই আইব বাবার গলা ধরে জুড়ি ঘুমাব এমন তো হইতে পারে বাজারও তাদের আবার জীবিত নাও যাইতে পারে আমার বন্ধুগণ এই আড়াই হাজারের আহারে সুন্দর একজন বক্তা ছিল আমার অন্তরের কলিজার বন্ধু ছিল বাদানোজার নামের পিছনে আড়াই হাজার আমার থাকতো এই আড়াই হাজার কোনো জায়গায় আমি আইলে আমাদের খায়রুল ইসলাম আড়াই হাজারি ভাই বাজার নেই ফোন দিয়ে কইতো ভাইয়ে আজকে আমি অমুক জায়গায় আইতেছে ভাবতো পারি নাই খায়রুল ইসলাম আড়াই হাজারি ভাই এত তাড়াতাড়ি দুনিয়া তেনে বিদায় নিয়ে চলিয়ে যাইব আমার বাইরে মাওলার ডাকে সাড়া দিয়ে চলিয়া যাবে বাজানো ছেলে অপেক্ষা রয়েছে আইব এমন তো হইতে পারে আমি আর জীবিত নাও বাড়ি যাইতাম আমার লাশ বাড়িতে যাইতে পারে আমার নাকি কানে তুলা দীঘা আমার মুখ বন্ধু দীঘা আমার লাশ আসনি তোর দেহ বাইরে পরা দেখ আমার ছেলের মেয়ে চিল্লা ডাককে বলতে পারে আম্মু গো আমরা রাবুদি কথা কইরা আমা গো দি আমরা রে আবু আম্মু বইলে চুমাদা বাইরে এই অবস্থায় তোমার আমার সামনে অপেক্ষা করতেছে কাজই বা জানি কেন তোমনি খারাপ জায়গায় নাই যতক্ষণ বসিয়া থাকবেন ততক্ষণে গুনা মা বুঝতে থাকবে আল্লাহ পাক নেক দিতে থাকবে আহারে কার মা বাপ যেন দুনিয়ায় নাই কে জানি মা হারে বইছি কে জানি গো বাবা হারে বইছেন কার মা বাপ যেন কবর থেকে কান্দার ডাক্তার কয় পুত্রে মা ফিলে গেলি আমরা লাগি একটু দিনার বাবা ও বাবা খবর আইসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে তার মা বাবা লাগি কান্দে আল্লাহর কাছে মা বাবার খবর আদাব মাপ চাইয়া যদি কান্দে ছেলে মেয়ের কান্না খবর আদাব আমার আল্লাহ মাফ করিয়া দিবে ও মায়ের দরদে দরদিরা ও বাবার দরদে দরদিরা ওই আল্লাহকে একটা মায়া লাগায় ডাক দিবেন আল্লাহ তার মায়ের আপনার আমার মায়ের কবরা ফেরা চায় ই মায়া লাগে গভীরাতে ডাক দেন না বলে দেন না দেন না দেন না ডাক দেন বলে আল্লাহ বাজার দিয়া মানুষের ডাকির মধ্যে কিন্তু আমার আল্লাহর প্রেমের হাওয়া যায় না আমার বাইরে কার মা নাই কার বাবা নাই সেই জানে কত বড় নিয়ামত দুনিয়ায় নাই আজকে তুমি আমি বাপ মার জন্যে কান্তান চাই না আজকে তুমি আমি মা বাবার জন্য দোয়া করতাম চাই না কথায় কথা মনে হয়ে গেল বন্ধু প্রায় মা বলে আমি উদাহরণটা দিয়ে থাকি আমার বাইরে সমস্ত মাদ্রাসায় দেখবে ননে কেটিম বাচ্চা আছে আমার বাইরা যে সন্তানের বাবা ওই সন্তানের সাথে মাঝে মধ্যে একটু সম্পর্ক করবেন দেখবেন এই বাচ্চাটার অন্তরে বাবার কি বেদনা এই জন্য প্রায় আমার মাদ্রাসার কথাটাই বলি আজ আমি বলিয়া দিয়া যাই এরা তার বাবা না তার মতন বড় দুঃখী আর কি কোন বাপে তুমি আমি বুড়া কইয়া গালি দি কোন মায়েরে তুমি আমি বুড়ি কইয়া গালি দি দেখো রাত্রে এক ফোঁটা চোখের বাণী মা বাবার জন্য বাইর করা যায় কিনা আল্লাহর কাছে মা বাবার রুহের মাঘ কামনা করিয়া কান্দা যায় কিনা মনে রাইকো আজকে যদি তুমি আমি বাপ মার জন্যে কান্দি তোমার আমার ছেলে মেয়ে দূর ভবিষ্যতে তোমার আমার লাগি কাঁদব অবাজান বাজান লাকি সান দো আনা কুরিয়া যাব না আদর্শ মা বাবার সন্তান হিসেবে প্রকৃত বুদ্ধিমান হওয়ার পরিচয় দেব বাজান রে লম্বা করব না মাইয়া দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো না যার দাঁত নাই সেই ব্যক্তি বুঝে দাঁতের কি মর্যাদা বাজান রে আমার মাদ্রাসার কথাটাই বলি আসরের নামাজের পর বারান্দায় দাঁড়াইয়া নিজ প্রতিষ্ঠানে দাঁড়াইয়া মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছিলাম বড় ভালো লাগতেছিল খেলার দৃশ্য হঠাৎ করে বাজান মাদ্রাসার মেন গেটের দিকে নজর গেল নজরের মধ্যে ধরা পড়ল কোন এক ছাত্রের বাবা অভিভাবক হইয়া কয়েকটা বিস্কিট চানা প্যাকেট নিয়া আর কয়েকটা ফল ফ্রুটের ব্যাগ লইয়া বাজান রে পুতির লগে সাক্ষাতের অপেক্ষা দাঁড়ায় রয়েছে ওই ছাত্রটার নজরে ধরা পড়ে গেছে আব্বা আইছে সাথে খেলা বন্ধ করিয়া দিল ছাত্ররা ডাক দিয়ে কয়েক কিরে আজকে কে খেলতি না ছাত্রটা ডাক দিয়ে Canguapo e আমি আমার আব্বুর কাছে যাই বাজান রে নজর করিয়া দেখলা ছাত্রটার ঘামের পানিতে গেন্দিটা ভিদিয়া গেছে আর জাগায় জাগায় ময়লা লাগালো দেখো বাপ কারে বলে এই ময়লা কাপড় লইয়া ঘামের দুর্গন্ধযুক্ত যুক্ত ভিজা গেন্দি লইয়া একটা দৌড় মারিয়া যখন ভূতে আব্বার ভানে ছুটে চলল বাবায় ডাইনে তাকাইল না বামে তাকাইলো না দুইটা হাত আমার বন্ধুরে নিচে টোপলা নিচে থইয়া দুই হাত বাড়ায় কয় আয় ফু তাই আমার বুক আয় ও বাজানি ছাত্রটা হাটটি মাটিম পরে আলি প্লাম মিম পরিয়া নবীর হাদিস আসসালাম মুকাবলাল কালা বাবার বুকে যাওয়ার আগে সামনে দাঁড়াইয়া উচ্চ আওয়াজে শুদ্ধ করিয়া সালাম দিল এরপরে বাবার হাত ধরিয়া মোসাফা করল তারপরে বাবায় ফট করিয়া টান দিয়া বুকে নিয়ে আদর দিল কপালে চুমা দিয়ে কয় আম্বু। তুমি কেমন আছো আবার ছেলেটাও কয় আব্বু তুমি কেমন আছো মাই কেমন আছে বাজান রে বাপ বেটার আব্বু ডাক আদর ভালোই লাগতেছিল দেখতে কিন্তু বাজান হঠাৎ করে বাম দিক থেকে কান্নার আওয়াজ কানে আইল বামের দিকে গার বুড়ে নজর করে দেখি মাদ্রাসার ছাত্র এগারো বারো বছর বয়স হবে আমি আর জানা ছিল না যে এই ছেলেটার বাবা রায় লেট ওই বাবার এই ছাত্র বারুন্দার গিলির সাথে মাথা লাগাইয়া চোখের পানি জন্নার মতন ছাড়িয়া বিনে বিনে কান্দার আওয়াজ দিয়া কয় আল্লাহ আমার আব্বু কি আর কোন দিন আইব না আবার বাইরে ছাত্রটার কাছে যা ডাক দিয়া বললাম বাবা তোমার কি বাবা নাই ছেলেটা যদি বলতে পারতাম আর ওরে কান্নার আওয়াজ বারে দুই মাস আগে আব্বাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আজকে তুমি কেন কান্দ ডাক দিয়ে কাউদুর এই বাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে আঙ্গো বাবা সানাসির বিস্কিট বিস্কুট আইতো। আঙ্গ আব্বায় আমরা এইভাবে বুকুল আদর দিত আরে বন্ধু দার বাবা নাই সে নিয়ামত নাই প্রতিটি বাবা প্রতিবার প্রতিটি পরিবারের জন্য একটা ছায়াদার গাছের মতন যেই ঘরে যে সংসারের বাবা নাই আমার বাইরে ওই সংসারে বড় দুঃখ কাজি লম্বা করতে চাই না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন যুব এক নম্বরটা পাইছো আমার হাত থেকে তুমি সুঘ্রাণ পাইছো তবে জাননারাইকো আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল যুবক ডাককে কে হুজুরা অনুরোধ করব কে নড়াচড়া করবেন না আমি কিছুক্ষণের মধ্যে চারটি কথার আমি ফিনিশিং দিয়ে দোয়া করব চাই দোয়াটা কবুল হইয়া আমি দেখেছি কত আলেমরা কেদেছেন কত যুবকরা চোখের পানি ছেড়ে দিয়েছে কত সাদা চুল সাদা দাড়ি লইয়া বুড়ারাও কানছেন আমার বাইরে কান্নাকাটি করলে আল্লাহ মাফ করিয়া দিবে এই পানি বিদা চোখ নিয়া ভাঙ্গা মালিকের দরবারে হাত তুলব আল্লাহ পাক আজকের দোয়া ফিরত দিত না এবার যুবক ডাক দিয়ে বললেন হুজুর চারটা প্রশ্নের মধ্যে প্রথম নম্বর প্রশ্ন হইল বলেন তো দেখি আমার নবীর বিদের সময় সবচাইতে বেশি কেঁদেছেন কোন মহিলা আবার কানতে যে হঠাৎ করে নবী তার কানটা মুখের সামনে নিল নিয়া কে যেন কানে কানে কইল ওই মহিলাটার কান্না বন্ধ হয়ে গেল হুদুর ওই মহিলাটার নাম কি আর কি বলছিল যেইটা শুনে কান্না বন্ধ করে দিছে বলে যুবক তুমি চারটা প্রশ্ন একবারে করো আমি তোমাকে একবারে উত্তর দিয়া দেই এবার ডাক দিকে হুদুর দুই নম্বর আমার নবী গেলে সময় আল্লাহ গেলে সময়ও একটা শূন্য জেন্দা কইরা গেছে এই শূন্যটাও মহিলার মাধ্যমে নিছে আবার নবীদের শূন্যটা পালন করছে দুই তিন নম্বর এই শূন্যতা আবার মহিলার উদিছে ও হুদুর ওই মহিলার নাম কি বলে যুবক তিনটা হইয়া গেল এবার বলত আর চার নম্বরটা ওটা কি ডাক দিয়ে কয় চার নম্বর হলো হুজু হাসুরের ময়দানে আমার নবী কোন কোন উম্মতকে ডেকে নিয়ে নবীদি সুপারিশ করিয়া জান্নাতে ঢুকায় দিব এই এই এরা কোন উম্মত এরা কোন আমল যুক্ত উম্মত এবার ইমাম মাহমুদ ইবনে হাম্বল ডাক দি বলে নাম্বারে নবী দিন তাকালে সময় যে সবচাইতে মহিলাদের মধ্যে বেশি কানছিলেন তার নাম হলো ফাতেমা হজরতে ফাতেমা তু জহুরা রাজিয়াল্লাহ হা সনরে যুব কি কানে কানে কওয়ার পর মহিলার কান্না বন্ধ হয়ে গেছিল আল্লাহ নবী কেঁদে কেঁদে বলেছিলেন মারে তুই কাঁদলে আবার কলিদায় ব্যথা লাগে ও মা আমি আমাদের তোরে বলিয়ে দিতেছি তোর কানটা আমার মুখ বরাবর আমি তোরে একটা সুসংবাদ দেই মা মুই মা তুই এত চিন্তা করিস না এত কান্দিস না রে মা ও মা আমার ইন্তেকালের পরে ছয় মাসের ভিতরে কবরের জমিনে মাটির নিচে কবরের জগতে তোর সাথে আমার সাক্ষাৎ হইয়া যাবে ও মা তুই কান্দিস না এ যুবক ফাতেমার কান্না বন্ধ হয়েছে খবর শুন না এবার ডাক দিয়ে কয় হুজুর নবীজি এনতে গেলে সময় দুই নম্বরে একটা শূন্য জেন্দা কইরা গেছে সেই শূন্যটাও মহিলার কাছে বলছে আবার তিন নম্বরে মহিলার কাছে শূন্য আবার দিছে হুজুর সেই শূন্য কোন শূন্য আরে এলাকার বাবাইরা আদর্শনগর এই দারুল আবেদিন মাদ্রাসায় আগত সমাবত দিনদার বাইরা কথাগুলি জীবনে সেই বয়ান মনে করে বয়ান করছি উম্মতের আলেমদের কাছ থেকে জেনে দেখবেন বানোয়ার কোনো কেশা কাহিনী নয় বাবাজি আল্লাহর নবী এন্তকালের আগ মুহূর্ত কেমন জানি আবু অকর দিকে হাত উঁচু করলেন আবু অকর কে বুঝাইলেন তোমার মেয়ে আমার বিবি আয়শা আয়শা সামনে আসলেন আম্মা সামনে আসার পরে আল্লাহ রসুল আবু অকর কে বললেন আবু অকর মৃত্যুর পূর্ব আমি মেসওয়া করতে চাই একটা গাছের ডাল আমার হাতে দাও না না নবীজি হাতে নিলেন ঠিক কয় হাতে নিয়ে আয়শাকে বললেন আয়শা তুমি তোমার জবানের দাঁত দিয়া তুমি মেসরটা চাপাইয়া নরম করিয়া দাও আমি মৃত্যুর পূর্ব মেসর করিয়া মরতে চাই আল্লাহ আকবার বাজান রে হাদিস মহাদিস নিকেরাম বলেন কোনো স্ত্রী কোনো স্বামীর ব্যবহৃত মেসওয়াক যদি কোনো স্ত্রী ব্যবহার করে কোনো স্বামী যদি ব্যবহার করে আমি আমুলটা করি মেসওয়াক করে মেসওয়াক আমি ধুই না মাঝে মধ্যে বিবিকে নিয়ে দেই এই মেসকটা আমি চাবাইয়া ব্যবহার করছি তুমিও চাবা তুমিও ব্যবহার করো বাজান্ডের লাভ কি স্বামী যেই গ্লাসে ঠোঁট লাগায়া পানি পান করবে কোনো স্ত্রী যদি ওই গ্লাসে ওই একই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করে স্ত্রী যে গ্লাসে পানি পান করবে কোন স্বামী যদি ওই একই গ্লাসে স্ত্রী ঠোঁট লাগা জায়গায় যদি ঠোঁট লাগায় পানি পান করে মহাদেশনে কারাম বলেন গোবাজান এই উভয় স্বামী আর স্ত্রীকে আল্লাহ জটিল কঠিন মরণ বেদি মহামারী রোগ থেকে আল্লাহ হেফাজতে রাখবে

আমার বাইরা স্বামীর ব্যবহার করা মেসোয়াক কোন স্ত্রী কোনো স্বামী যদি গ্রহণ করে আমার বন্ধুগণ এই স্বামীদের হাট ভালো থাকবে এই স্বামীদের রক্তে কখনো ঝামেলা হবে না বড় ধরনের হেফাজতে আবার যদি কোনো দিন আসি ইসলামের সৌন্দর্য নামক কিতাব থেকে আপনাদেরকে আমি আলোচনাগুলি শোনাব এবার যুবক ডাক দিয়ে বলেন তারপরে বলেন যুবককে

সিজদা করছেন আর চার নাম্বার হলো হাসরের ময়দানে আমার নবীজি ওই উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবে ওই উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকায় দিবে যারা দুনিয়ার জীব দশায় কোরআন সুন্না মান্যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে প্রকৃত বুদ্ধিমান হইয়া আমল করেছে আল্লাহ এই হেদে প্রাপ্ত বান্দাদেরকেই তার বন্ধুর সুপারিশে জান্ন الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب Please keep with <on> <laughs> আমি দোয়া করবো দোয়া করে বিদায় নেব বেঁচে থাকলে আবার দেখা হবো আগামীতে আসলে খুশি হবেন তো ইনশাল্লাহ খুশি হবেন তো ইনশাল্লাহ কেউ বিশৃঙ্খলা করবেন না বসে থাকেন এক্ষুনি দোয়া করে দেব। কাজী আমার অনুরোধ থাকবে বাবা তুমি তোমার সন্তানকে ভাইয়া তুমি তোমার ছোট ভাইকে ডক্টর বানাও ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও প্রফেসর বানাও কোনো বাধা নাই কিন্তু ছোটকালেই তাকে বুদ্ধিমানের পরিচয় হিসাবে তাকে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দাও প্রাথমিক শিক্ষা যদি দিন দিয়া করে নেয় এই ছেলে বড় ইঞ্জিনিয়ার হলেও দুর্নীতি করবে না কথা বলেন ঠিক কিনা জীবন মরণ প্রকৃত বুদ্ধিমান হিসাবেই সে পরিচয় দিবে ঠিক কিনা বলেন তাইলে আমরা কোরআন শূন্য মান্না কোরআনের শিক্ষা শিক্ষিত হইয়া আমল কইরা রসুলের শূন্যতলা উন্মত হইয়া প্রকৃত বুদ্ধিমান হইয়া কবরে যাইতে চাই কারা কারা রাজি হাসিনে তকবীর না রে হাত হাতনামার আমার ভাই আমি যেই শূন্যতের বরকতি কথা বললাম এর প্লিজ কেউ উঠবেন না আমি দোয়া করে দেব এর মধ্যে একটা শূন্যত এরকম আছে। হাদিসের মধ্যে পাওয়া যায় যদিও হাদিসটা নিয়া কিছু কথা আছে ওলামায় হক্কানিদের কিন্তু আমলের জন্য বলা যায় নবী করিম সাল্লাহ সাল্লামকে একজন প্রশ্ন করেছিলেন যে মরার পরেই ডাইরেক্ট জাননাতে যাইব দুনিয়াতে এমন কোন আমল করলে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের পক্ষে একজন বুজুর্গ লেগছেন এইভাবে আল্লাহর কোনো বান্দা যদি দৈনন্দিন জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে গন্যা গন্যা বিশজন ব্যক্তিরে সহি করিয়া সালাম দেয় কয়জন ব্যক্তিরে কিভাবে কি দিব সই সালাম মানে আসসালামু আলাইকুম বলেন আসসালামু আলাইকুম এরকম করে যদি গন্না গন্না 20 জন ব্যক্তিকে গন্না সই করে সালাম দেয় আর ওই ব্যক্তি যদি সালাম দই ব্যক্তি যদি চব্বিশ ঘন্টার মধ্যে মারা যায় আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন তাহলে আজকে থেকে আমি আপনি গন্না গন্না 20 জন সই করে সালাম দিতে পারতাম না বাজান আল্লাহ কবুল করেন আমিন সুন্নত বলে না আপনি ঋণ পরিশোধ করতে পারতেছেন না বাড়িঘর থেকে রূপ দৌড়াইতেছে না বাড়িটা অন্ধকার মা বোন পর্দা করে না ভাইয়ে যুবক ভাইয়ে মাদক ছাড়তে পারতেছে না কথা শুনতেছে না আপনি একটা সুন্নতের কিতাব গড়ে নিয়ে যান এরকম অসংখ্য সহজ সহজ সুন্নত আমি কিতাবটার মধ্যে এনেছি আমার পীরুমুচি শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহি আলেন রুহানিয়াত ফজিয়ার বারকাতে লাভের আশায় আমি সুন তেরসুল্লামক একটা কিতাব লিখছি যাদের প্রয়োজন আপনি কেমনে খাইবেন কেমনি ঘুমাইবেন খানা খাওয়ার আগে পরে কয়টা সুন্নত এরকম সহজ সহজ সুন্নত আপনি মানতে পারবেন পালন করতে পারবেন আপনি নুরানি হবেন আপনার ঘরে বরকত হবে মা বোনরা শান্তি পাবে সংসারে উন্নতি বাড়বে ইনশাআল্লাহ কাজেই আরও বলবো যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার এই যে বইয়ের নিচের শেষ পৃষ্ঠার নিচের দিকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ ব্যবস্থা নাম্বার দেওয়া আছে শুধু ওয়াজ মাহফিল না যদি হজ উমরাও যেতে চান কোনো দালালের ক্ষোভ করে পড়বেন না সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা সহিভাবে বিশুদ্ধভাবে সঠিক খরচে আপনারা আল্লাহর এই কাজগুলি করতে পারবেন আল্লাহ পাক আমাদের সবাইকে জেন্দিগিকে বন্দিগি বানানোর তৌফিক দান করেন শূন্যতলা উন্নত তৌফিক দান করেন মনে রাখবেন সুন্নতের কিতাব দললেও সোয়াব নানলেও সোয়াব পড়লেও সোয়াব বিলাইলেও সোয়াব মানলে তো আরও ডবল সোয়াব আর এটা এমন মহামারী দাম না যে নেওয়ার মতন টাকা আপনার কাছে থাকতো না যদি না থাকে নাই আর যদি টাকা থেকে থাকে বাইয়ে এ বাজানো মা বোন আপনারাও বাচ্চাদেরকে পাঠায় দিয়ে একটা শূন্যতের কিতাব নিয়ে যাবেন আমি মারা যাব কিন্তু আমার এই লেখা থাকবে কথা বলেন ঠিক কিনা আর এটা মাইনা যদি আপনি জান্নাত পান এটা আমার জন্য নাজাতুল সিলা হইতে পারে মোহতারাম হাজিরি কত টাকা পয়সা কত জায়গা নষ্ট করেন যদি আপনার মনে চায় মাত্র একশো টাকা হাত দিয়ে দিয়ে আপনি একটা সুন্নতির কিতাব বাবা হয়ে সন্তান জন্য সন্তানদের জন্য নেবেন বড় ভাই হইয়া ছোটো ভাইয়ের জন্য নিয়ে যাবেন বন্ধু হয়ে বন্ধুকে গিফট করবেন হাত দিয়ে দিবেন আল্লাহ তালা এটাও না উসিলা শিলা বানিয়ে দিতে পারে আমার ভাইরা আমার বন্ধুগণ মোনাজাতের আগে পরে আপনার এই কিতাবটা নিয়ে যাবেন আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতওয়ালা উন্নত হওয়ার তৌফিক দান করেন আবার বলেন আমিন আবার বলেন আমিন কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাপ করে দিবেন বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ ভাই অনেক রাইট হয়েছে প্রায় দুইটা দুইটার কাছাকাছি এই রাত্রি এই আজানটা দেওয়া মানে কানের মজা পাইবা ঠিকই কিন্তু মাসলাগত বিষয়ে একটু ঝামেলা হয়ে যাবে সমালোচনাটা হয়ে যাবে কি দরকার আছে তোমাদের এই তোমরাই ইচ্ছা করে দে আমার গালি খাওয়ার মানে পালা করে দাও এটা তো আমি আশা করি না ভালোবাসা সম্মানের সাথেই থাকুক নাকি বলেন আপনারা আল্লাহ যদি বাঁচায় রাখে আবার ইনশাল্লাহ আশেপাশে অনেক মাহফিল আছে না সময় দেখা হবে ইনশাল্লাহ আর অনুরোধ করব ভাই যাওয়ার সময় একটা কিতাব সুন্নতের কিতাব তুমি নিয়ে যাবে ভাই আল্লাহ তোমাকে বরকতওয়ালা বানাবে الله تماكي نور دي بي. الله تمار كازي كورمي شانتي إن شاء الله سبحان ربك رب العزة عما يسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اكبر سورة فاتحة پوری تین بر سورة إخلاص اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم بابا ما كبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا رَبِّ هَبْ لِي مِنْ الصَّالِحِينَ رب هب لي من الصالحين اللهم اني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجرني من النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم اجرنا من النار اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمجاهدين الفلسطين اللهم انصر الاسلام والمجاهدين الفلسطين اللهم انصر الاسلام والمجاهدين الافغانستان اللهم انصر الاسلام والمجاهدين التاجكستان اللهم <سؤال> انصر الاسلام والمجاهدين الشيشان اللهم انصر الاسلام والمجاهدين الفلسطين اللهم انصر الاسلام والمجاهدين المسلمين اللهم انصر الاسلام والمجاهدين البنغلادي اللهم انصر الاسلام والمجاهدين البنغلادي আস্ত ভিরুল্লাহ আস্তির্লাহ আস্তির্লাহ গফুর হি মালিক মালিক গোনার বোঝা মাথাই নিয়া গভীরনাথে তোমার দরবারে এই এই নারায়ণগঞ্জ নরসিন্দি জেলার বর্ডার এলাকা সীমান্ত এলাকা এ আদর্শ নগর দারুল আবিদিন মাদ্রাসার মাহফিল শেষ করে আল্লাহ গো ধনী গরিব নারী পুরুষ বুড়া জোয়ান আলেম ওলামা বেলেন আল্লাহ সবাই নিয়ে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি কোন দিনের মোনাজাত কবুল হয়েছে জানি না আল্লাহ আজকের মাহফিলের মুনাজাত তুমি ফিরাই দিও না মাহ তুমি যদি কবুল না কে কবুল করবে আমরা কার কাছে যাইমো আল্লাহ দুনিয়ার দরবারের নিয়মের মতন তো তোমার দরবারের নিয়ম না দুনিয়া যদি কোনো ফকির এক দুয়ারে বিজ্ঞা না পায় আর এক দুয়ারে এক দোকানও বিজ্ঞা না পাইলে আর এক দুয়ার দোকানে যাইয়া ভিক্ষার জন্য হাত পাতে আল্লাহ দুনিয়ার কোনো মামলার আসামি এক কোটে জামিন না পাইলে আর এক কোটে যায় গো আল্লাহ দুনিয়ার কোন রোগের রুগী এক ডাক্তার আর এক ডাক্তার কবিরাজের কাছে গো আল্লাহ দুনিয়ার কোনো ছেলে মেয়ে মায়ের এর এক দেখেলি বাবার কাছে যায় বাবায় ওর এক দেখাইলে দৌড় আবার মার কাছে আই আল্লাহ তুমি তো আমাদের তুমি যদি আমরা গুনার কারণে রাগই আমাদেরকে তাড়ে দাও বলো আল্লাহ আমরা কার কাছে যাব যত যতগুনা করছি মাওলাম জীবনী মদের গা মাফ কইরা দাউ নিদু গুণে সকলেরই মর্যাদা হয় তে আল্লাহ ফিদিয়া তোমারই দরজা রইলাম তুমি যদি মানন করাও পান্দারে বলবলো বান্দা যাব ব কারদারে করজোরে নত শিরে তুলেছি দুই হা দয়া করে মায়া করে বলেন না দয়া করে মায়া করে কবুল নত নতরে তুলে সিঁদুয়া দয়া করে মায়া করে কবুল কর মাবুদ মাবুদ কার জানি মা সে বাবা নাই কার জানি বাবা সে মা নাই গোয়াল্লা আবার কার জানি মায়ও নাই বাবাও নাই আল্লাহ যাদের মা বাপ দুনিয়া নাই তাদের মা বাবার কবর জান্নাত বানাই দাও যাদের দাদা দাদি নানা নানি আল্লাহ তারার দাদা দাদি নানা নানিদেরকে জান্ন দিয়ে দাও আল্লাহ আল্লাহ যাদের প্রতিবেশী পড়োশি আস্থা বাজন শ্রদ্ধা বাজন সেন বাইব নাচ্য আল্লাহ তাদের মরহুম মরহুমাদেরকেও মা ফেরাত করিয়া দাও ও আল্লাহ আদর্শন করে এলাকাকে তুমি কবুল করে নাও এই গ্রামের দূরে সদূরে কাছে কিনারে যত জায়গায় যারা কবরে আয় আল্লাহ দ্বারাই কবরবাসী সবাই রে জান্নাত বানায় দাও গো আল্লাহ ও মালি এতগুলো মানুষের মধ্যে কি কেউ তোমার প্রিয় বান্ধব আল্লাহ তার উসিলে আমরার সবাই রে তুমি কবুল করে নাও গো আল্লাহ ও আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল কর আয় আল্লাহ এই মাদ্রাসায় পড়নেওয়ালা পড়নেওয়ালা দান করনেওয়ালা দান নেওয়ালা আয় আল্লাহ এই মাদ্রাসাকে মহাব্বত কর্নেওয়ালা নারী পুরুষ আল্লাহ সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ অত্র অঞ্চল ব্যবসায়ীদের এলাকা আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও আল্লাহ আই রুজরুড়ে বরকত দিয়ে দাও আল্লাহ যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দিয়ে দাও ও আমার মা বোনের আগু ও ভাই বাবারা এই পাগলের সাথে হাত তুলো না পারলে আমিন আমিন বলো যে যেখানে আস আজকার তো আমার আল্লাহ ফিরত দিত আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও আল্লাহ অত্র অঞ্চলের অনেক ছেলেরা বিদেশের বাড়ি থাকে গো আল্লাহ প্রবাসী জীবনে বিভিন্ন রাষ্ট্রে যে যেখানে আছে আল্লাহ সকল প্রবাসী ভাই বাবা বন্ধুদের তুমি ভালো রাইভ আই রোজ রোজ করে বরক দিয়া দিও সময় মতো নিরাপদে দেশে সন্তান দেড়ো দাই না দিও আল্লাহ যারা বিদেশ যাওয়া লাগি টাকা জমা দিয়ে আটকা পইড়ে রয়েছে আবার অনেকে ব্যবসা লাগি চাকরি লাগি টাকা জমা দিয়ে আটকা পইড়া রয়েছে ও ও দয়ার আল্লাহ সবাই তুমি অতি দ্রুত শান্তির সাথে যাওয়ার ব্যবস্থা করে দাও এই এলাকার মা বন্ধুদেরকে পর্দা নিশি বানায় দাও আল্লাহ যেই করে স্বামী স্ত্রীর জীবনে সুখ নাই সুখ দিয়া দাও আল্লাহ যেই করে সন্তানাদি হয় না সন্তানাদি দিয়া দাও ও আল্লাহ এলাকার বুড়া বুড়ি দ্বারা রুগী হইয়াও হাসপাতালে এবং ক্লিনিকের বিছানায় রুগী হইয়া পড়ে রয়েছে বাড়ির ঘরের বিছানায় রুগী পইরা রয়েছে আল্লাহ বুড়া বুড়ি জোয়ান নারী বুড়ি যারাই অসুস্থ সবাই সুস্থ করা দাও এ আল্লা কাটালিয়া খরিয়া এবং ইয়ারাই হাজার আয় আল্লাহ গোপাল দি বিষ্ণু দি আল্লাহ সমস্ত এলাকার মানুষগুলি যুবকরা আমার মহাব্বতের মানুষ আল্লাহ যুবক বাইদের জন্য তোমার দরবারে দোয়া করে দিচ্ছি আমার এই ভাইগুলো আগামী প্রজন্মের জাতির শ্রেষ্ঠ সন্তান আয় আল্লাহ আমার এই যুবক বন্ধুরে বন্ধুদের তুমি দয়া মায়া কইরা সবাই সকল প্রকার মাদকের নেশা থেকে হেফাজত গো আল্লাহ মাদক মুক্ত জীবন দান করিয়া দিও ও আল্লাহ রোডে গাড়ি শখের বয়সে দামি মোটর সাইকেল লইয়া কম দামি দামি কত ধরনের যানবাহন নিয়ে ঘোরাঘুরি করে আল্লাহ তোমার রহমতের কোলে দিয়ে দিলাম আমার এই ভাই বন্ধু বাবাদেরকে সকল প্রকার রোড গাড়ির অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজতেরাই ঘর ও আল্লাহ স্কুল কলেজ বাড়শ ছেলেদের জীবন দিন দারিতে সাথে আলোকিত কইরা দাও আয় আল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে আগামী প্রজন্মের আল্লাহ আলেম হাফেজ হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ যত বলি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিছে আল্লাহ সবাইকে তুমি জান্নাত করে দাও যত বলি আল্লাহ বেঁচে হায়াত বাড়ায় দাও আল্লাহ আমার বাংলাদেশকে তুমি আজাব কত মহামারী করু না আয়াল্লা টর্নেডো ঘূর্ণিঝড়ন ভূমি ধরনের আজাব গজব থেকে আমার দেশ দেশের জনগণ সম্পদ সাগর মহাসাগর উপসাগর নদ নদী খাল বিল পুকুরের পানির মাছ ক্ষেতের ফসল গাছের ভল জঙ্গল বনের পশু গোয়ালের গরু মহি বক্রি ভাড়া সাগল খামার হাঁস মুরগি কবুতর গৃহপালিত পশু বকি বিড়াল ছানা আহারে আজকে আসতে যাইয়া দেখলাম একটা কুকুরের বাচ্চা বাচ্চাডেন্টে পইরা রয়েছে তার মা বাচ্চাটারে পাহারা দিতেছে ও আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি দোয়া করতেছি আয় আল্লাহ গৃহপালিত পশুপক্ষী কুকুর ছানা বিড়াল ছানা কারো মাছের খামার কারো মুরগির খামার কারো হাঁসের খামার আয়াল্লাহ কারো পোলট্রির খামার আল্লা আল্লাহ গো কারো মিল ইন্ডাস্ট্রিজ কলকারখানা বিভিন্ন দোকানপাট মার্কেট স্থাপনা আল্লাহ সবার সব সম্পদের জন্যে দোয়া করলা আল্লাহ সবার সব সম্পদে আবাদত কইর